নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। কয়েক জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদারীপুরের কালিকিনিতে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কয়েক জেলার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুমনি শুভ। মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত এসকান্দার খা মাদারীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী তহামিনা বেগমের পক্ষের কর্মী ও লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আট নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। শুক্রবার লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে তার উপর হামলা হয়। হামলাকারীরা তাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। নোয়াখালী চার আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক আওয়ামী লীগ নেতা আতাউর রহমান নাসেরের বাড়িতে ককটেল হামলা হয়েছে। ভোটারদের মনে আতঙ্ক তৈরি করার উদ্দেশ্যে নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ আতাউর রহমানের। অন্যদিকে জয়পুরহাট এক আসনে পৃথক ঘটনায় দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও মারপিটের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। নগা চার আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ মোর্শেদ বাবুর সমর্থকরা। দুপুরে উপজেলার মৈনম এলাকায় এই ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত তিন সমর্থক গুরুতর আহত হয়েছেন। সিলেটের সোবাহানীঘাট কাঁচাবাজারে জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আমাদের প্রচেষ্টার কোথাও ঘাটতি নাই, আমরা এই উই টেক দিস চ্যালেঞ্জ আর আমরা প্রতিযোগিতা পছন্দ করি। রংপুর তিন আসনে আজ থেকে প্রচার প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আমাদের এই এটা কোনো সমঝোতা নয়, এটা পরিবেশ সৃষ্টির একটা উদ্যোগ এবং সেখানে আমাদের সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে স্বতন্ত্রের সঙ্গে নির্বাচন করে জয়ী হয়ে আসতে হবে। ভোলা এক আসনে গণসংযোগে দিনরাত কাটাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ। মাগুরায় নির্বাচনী প্রচারণায় বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন সাকিব আল হাসান। এছাড়া সুনামগঞ্জ, লালমনিরহাট, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুমিল্লা, দিনাজপুর সহ দেশব্যাপী চলছে প্রার্থীদের গণসংযোগ। সিরাজুম মনির শুভ, নাগরিক।